السلام عليكم ورحمة الله. <تصفيق> <تصفيق> الحمد لله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له واشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياه الدنيا الا متاع الغرور وقال رسول الله صلى الله عليه وسلم

فقیرو کمل جا جا

সুযে আছে আমার নবী মহা জান বালগাল আলম আলহামদুলিল্লাহ কলাগাছিয়া মধ্যপাড়া উদ্বেগে আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব আজকের মাহফিলের প্রধান অতিথি বিশেষ অতিথিত আমন্ত্রিত উলামায়ে কেরাম সম উপস্থিত আমার মুসলমান ভাইরা পর্দার আড়াল থেকে বয়ান শুনতেছেন রাবি আবু বসরর উৎসরের আমার পর্দানশীল মা ও বোনেরা সর্বপ্রথম রব্বুল কারিমের শুকরিয়াatan আদায় করি যে আল্লাহ পাক আপনা আমাকে অত্যন্ত দয়া এবং মায়া করে ভালোবেসে মহব্বত করে জান্নাতি বান্দাকে সেই জান্নাতের বাগানে আশা এবং বসার তৌফিক দান করেছেন এই জন্য অন্তরের অন্তঃস্থ থেকে সকলে জুড়ে সুরে বলে আলহামদুলিল্লাহ لکو کٹی سلام خدا کی پیارے عبداللہ کی جگر پارے حضرت رضی اللہ تعالی عنہ کا جگر حضرت سیدہ فاطمہ رضی اللہ تعالی عنہ کا ابا جان حضرت حسان حضرت حسین رضی اللہ تعالی تعالیٰ کا نانا جان سید القونین خاتم النبین গুনাগার উম্মতের কান্ডারি জিন্দা নবী হজরত মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ প্রিয় উপস্থিতি আমি আপনাদের সামনে পবিত্র পুরানুল কারিম থেকে একখানা আয়াত তেলাত করেছি রাসুল্লার অসংখ্য হাদিস থেকে একখানা হাদিস তেলা করেছি আয়াত এবং হাদিসকে সামনে রেখে আল্লাহ পাক আমাকে কিছু কথা বলার তৌফিক দান করো আমার তৌফিক ইল্লা আলোচনা শুরুর আগে আপনাদেরকে একটা কথা বলতে চাই আমি অনেক সময় আলোচনার মধ্যে বলবো ঠিক না বে ঠিক এই সময় ঠিক বলতে রাজে আছেন তো ইনশাআল্লাহ অনেক সময় বলবো সুবহান আল্লাহ বলতে রাজি তো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ কন আল্লাহ আকবার কোন বলতে হবে ও মুসলমান আমি বয়ান করলাম আর আপনি বয়ানে বৈশা রয়েছেন কিন্তু আমার কোন কথা আপনার বুঝে আসলো না সেই বয়ান দ্বারা তো কোন লাভ নাই ঠিক কিনা জোরে কন এই জন্য আমি আলোচনার শুরুতেই বলতেছি একদিন আমরা ছিলাম না আজকে আছি ভবিষ্যতে থাকবো না ঠিক কেনা আমাদের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন অনেকেই দুনিয়াতে ছিল আজকে তারা কিন্তু কবর বাসিন্দা হয়ে গেছে তারা কিন্তু দুনিয়া থেকে চলে গেছে ঠিক খেলা জোরে কর এই দুনিয়াতে আল্লাহ মানুষকে আশরাফুল মাখলুকাত বানিয়েছেন সৃষ্টির সেরা জীব হিসাবে আল্লাহ মানুষকে বানিয়েছেন আঠারো হাজার মাখলুকাতের মধ্যে ঠিক কেনা এই আঠারো হাজার মাখলুকাতের মধ্যে মানুষ মানুষের দ্বারাও আল্লাহ অনেক খেদমত নিতেছে মানুষকে আল্লাহ একটা ভিন দিছে ওই ভিনের মাধ্যমে অনেক কিছু মানুষ করতে পারে সেই মানুষের মাধ্যমে মোবাইল আবিষ্কার হয়ে ঠিক কিনা ধরে কোন সেই মানুষের মাধ্যমে এই যে মাউথ ফিস্ট মাইক সবগুলা মানুষের মাধ্যমে আল্লাহ তাআলা আবিষ্কার করেছেন ঠিক কিনা মুসলমান মানুষ প্রত্যেক যে কোন জিনিস তৈরি করে বানায় ওই বানানোর মধ্যে মতবিরুদ্ধ সৃষ্টি হয় ঠিক কিনা আজকে যে মাহফিলটা হইল এই মাহফিলটার মধ্যে মতো বিরোধ আছে কেউ বলেন এই জায়গায় মাহফিল হলে ভালো হয় কেউ বলেন অন্য জায়গায় মাহফিল হলে ভালো হয়। কেউ বলেন দাওয়াত দিলে ভালো হয় কেউ বলেন না আইলারে দাওয়াত দিলে ভালো হয় ঠিক কিনা জোরে মানুষ যত কাজ করে সব কাজের মধ্যে اختلاط থাকে এমন কি নাউজুবিল্লাহ মানুষ আল্লাহকে নিয়ে পর্যন্ত মতলুত করে ঠিক কিনা জোরে এক একই দুনিয়াতে একদল মানুষ আছে যারা তিন খোদা মানে কয় খোদা তিন খোদা যেরকম ফিশট আমরা তারা মনে করে হযরত মরিয়ম আলাইহিস সালাম তুমি আল্লাহর স্পিরি হযরতে ঈসা আলাইহিস সালাম তুমি আল্লাহর পুত্র আর আল্লাহ তো আল্লাহই আছে জরে কন্না নাউযুবিল্লাহ খ্রিস্টানরা তিন খুদা তিন খুদা মানে তিন আল্লাহ মানে এমনই ভাবে দুনিয়াতে কিছু লোক আছে তারা সূর্যের পূজা করে তারা বলে করে সূর্য আমার আল্লাহ সূর্যকে তারা মাহবুব মানে ঠিক কেনা এমন কি এই দুনিয়াতে কিছু মানুষ আছে যারা তারও কাল পূজা করে তারা মনে করে যে তারা আছে সেই তারাগুলাই আমার আল্লাহ দুনিয়াতে এমন মানুষ আছে যারা চন্দ্রের পূজা করে তারা মনে করে চন্দ্রটাই হলো আমার আল্লাহ ঠিক কেনা ধরে কন এই দুনিয়াতে কিছু মানুষ আছে যারা আগুনের পূজা করে তারা মনে করে আগুনটাই হলো আমার আল্লাহ জোরে কন্যা না এই দুনিয়াতে কিছু মানুষ আছে যারা আগুনের পূজা করে যারা মাটির পূজা করে ঠিক কেনা ধরে কন যেরকম ওই হিন্দুরা তারা কি করে মাটিরে মূর্তি বানায় মাটির পূজা করতেছে ঠিক কেনা ধরে কন দুনিয়াতে আল্লাহকে নিয়ে পর্যন্ত মত করে খ্রিস্টানরা এক ধরনের আল্লাহ মানতেছে বুদ্ধরা আরেক ধরনের আল্লাহ মানতেছে আবার দুনিয়াতে কিছু লোক আছে যারা আল্লাহকেই অস্বীকার করে ঠিক আর এই দুনিয়াতে একদল মানুষ আল্লাহ সৃষ্টি করেছেন যারা একমাত্র আল্লাহকে এক বলে বিশ্বাস করে চিৎকার দিয়া বলেন সুবাহ এই জন্য ভাই দুনিয়াতে আল্লাহ এতগুলা জিনিস সৃষ্টি করলো এর মধ্যে মানুষ সৃষ্টি করলো মানুষ আল্লাহকে নিয়া পর্যন্ত মতবিরুদ্ধ করে সব জিনিস নিয়া তো মতবিরুদ্ধ করে এমন কি আল্লাহকে নিয়া পর্যন্ত মতবিরুদ্ধ করে তবে একটা জিনিস নিয়া কেউ মতবিরুদ্ধ করে না সেই জিনিসটা হলো মরণ লাস্টিক সেও বলে আমার morte হব দুনিয়াতে আমি চিরদিন বাজবো না কাফের সেও বলে দুনিয়ার থেকে আমার চলেই যেতে হবে ওই খ্রিস্টান সেও বলে আমার দুনিয়ার থেকে চলেই যেতে হবে ইহুদি সেও বলে আমার দুনিয়াটা থাকার জায়গা না আগুন পূজারি সেও বলে দুনিয়ার থেকে আমার যেতে হবে তারকা পূজারি সেও বলে আমার দুনিয়ার থেকে যেতে হবে মুসলমান আমরা আছি আমরা মুসলমানরাও বিশ্বাস করি এই দুনিয়াটা চিরস্থায়ী নয় দুনিয়ার থেকে আমার বিদায় হতে হবে ঠিক কিনা জোরে কিন্তু মুসলমান দুনিয়া থেকে যে আমি বিদায় হইতেছি আমি কি নিয়া বিদায় হইতেছি সেই চিন্তাটা তো আজ অপর্যন্ত করলাম না ঠিক কিনা জোরে করে আম মুসলমান বন্ধ এই দুনিয়াতে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন আপনাকে সৃষ্টি করেছেন দুনিয়াতে কত মানুষ আছে রে বন্ধু এই দুনিয়াতে আল্লাহ আমাকে বানিয়েছে তোমাকেও বানিয়েছে নাস্তিক কাফের অনেককেই বানিয়েছে সবাই বিভিন্ন জিনিস নিয়ে মত সৃষ্টি করে এমন কি আল্লাহকে নিয়ে পর্যন্ত মত সৃষ্টি করে খ্রিস্টানরা বলে তিন খোদা ঈসা হলো আল্লাহর পুত্র মরিয়ম হলো আল্লাহর স্ত্রী আর আল্লাহ তো আল্লাহ আছে আগুন পূজারী সে আগুনের পূজা করে মূর্তি পূজারী মাটির পূজা করতেছে তারকা পূজারী সে তারকার পূজা করে তারকাকে মা বুধ মানে মুসলমান বন্ধুরে আমার চন্দ্র পূজারী সে চন্দ্রের পূজা করে সূর্য পূজারী সে সূর্যের পূজা করে দুনিয়াতে মানুষ যত জিনিস নিয়ে মত করে কেন একটা জিনিস নিয়ে এখনো মতো বিরোধ নাই সেই জিনিসটা হলো মর ও মুসলমান কাফের সেও বিশ্বাস করে দুনিয়াটা তাহার জায়গা না দুনিয়ার থেকে আমার বিদায় হতে হবে নাস্তিক সেও বিশ্বাস করে দুনিয়ার থেকে চলে যেতে হবে ওই দিক দিয়া খ্রিস্টান সেও কিন্তু বিশ্বাস করতেছে দুনিয়ার থেকে চলে যেতে হবে আমরা মুসলমান আমরাও ভাই বিশ্বাস করি এই দুনিয়াটা তাহার জায়গা না দুনিয়ার থেকে চলে যেতে হবে কিন্তু মুসলমান বন্দরে আওয়ার আমি যে দুনিয়া থেকে বিদায় হইব আমি কি এই দুনিয়া থেকে বিদায় হইব সেই জিনিসটা আজও পর্যন্ত আমি চিন্তা করলাম না ঠিক না বেঁচে মুসলমান আল্লাহ যে আমাকে দুনিয়াতে পাঠাইছে অবশ্যই আমাকে কাজ দিয়ে পাঠিয়েছেন ঠিক কেনা জুড়ে কন আমি যদি আমল নিয়ে কবরে যাই তাহলে আমার ঠিকানা হয়ে যাবে জান আর যদি আমি বদ আমল নিয়ে কোমরে যাই তাহলে দুনিয়া থেকে আমার আজাদ শুরু হয়ে যাবে ঠিক কেলা ঘুরে আল্লাহর নবীর কাছে আজরাইল আসলো কে আসলো আজরাইল আল্লাহর নবীর কাছে আজরাইল আসলো আজরাইল আয়শা বলতেছে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ও নবী আপনি সালাম গ্রহণ করুন আল্লাহ আমাকে আদেশ করেছেন আপনার ruh কে কবজ করার জন্য গুনবী আল্লাহর নবী ফাতেমাকে বলতেছেন ফাতেমা তুমি দরজাটা একটু খুলে দাও আজরাইল আমার কাছে আসতে চাইতেছে আজরাইল আমার কাছ থেকে অনুমতি নিতেছে আবার রুহুটা কবজ করবে ফাতেমা তুমি একটু দরজাটা খুলা হযরত فاطمه রাদিয়াল্লাহু তাআলা দরজাটা কইলা দেখলেন ঘরের ওই বাহিরে কোনো লোক নাই কোন লোক দেখা যায় না فاطمه বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া আপনি বলেছেন দরজার পাশে নাকি একজন লোক আছে আজরাইল আছে কই গো বাবা আজরাইল তো আমি দেখতেছি না হজরতে ফাতেমার ওই কথাটা যখন হজরতে আজরাইল শুনলেন আজরাইল বলে মালি আমি কি করব আমি কি ফাতেমার সামনে প্রকাশ পেয়ে যাব আল্লাহ বলেন আজরাইল তুমি যদি এখন ফাতেমার সামনে প্রকাশ না পাও তাহলে আমি নবীর আমার নবীর কথাটা মিথ্যা হয়ে যাবে ঠিক না বেঠে কারণ আল্লাহর নবী বলেছেন ফাতেমা দরজার সামনে আজরাইল আছে ও আজরাইল ফাতেমার সামনে যদি তুমি প্রকাশ না পাও তাহলে আবার নবীর কথাটা মিথ্যা হয়ে যাবে আজরাইল রে আল্লাহু আকবার কো হে ফাতেমার সামনে তুমি প্রকাশ পেয়ে যাও আজরাইল যখন ফাতেমার সামনে প্রকাশ পেলেন এমনাই ফাতেমা চাইয়া দেখে আজরাইলের দেহটা আসমান থেকে জমিন পর্যন্ত এত বড় ভয়ানক চেহারা মাঠির মধ্যে বেহুস হইয়া পড়ে গেলেন ঘন্টার ঘন্টা চলে গেল রে ভাই আস্তে আস্তে ফাতে মার হুস আসলো ফাতে মারা দিয়ে তার হুস আসার পর ফাতে মা বলে নাবাজি আমি আজ অনুমতি দেবরা আপনার জানটাকে কবজ কবস করার জন্য ও বাবা দুনিয়া যে আমার মা মা তোলে আগেই দুনিয়া থেকে চলে গেছে বাবারে এখন যদি আপনিও দুনিয়া থেকে চলে যান তাহলে আমি কাকে আব্বা বলে ডাক দিব ফাতেমা চিল্লায় আর ফাতেমা কান্দে আর বলে নবী আমি আজরাইল কে অনুমতি দেব না ফাতেমার কান্না দেখাব আল্লাহর নবী ও কাঁদতেছে ফাতেমাকে বলতেছে ফাতেমা তুমি আমার কাছে একটু আসো হজরতে ফাতে মারাদি আল্লাহ তালা আলাহাম আল্লাহর নবীর কাছে দেখুন একটু গেলে নবীর কাছে যাওয়ার পর বল আল্লাহর নদী বলেন ফাতে মা আমি যখন দুনিয়ার থেকে চলে যাব দুনিয়া থেকে যাওয়ার পর সর্বপ্রথম আমার সঙ্গে কবরের জমিনে যার সাক্ষাৎ হবে সেই ব্যক্তিটা হল ফাতেমা তুমি ওই কথা শোনার পর হযরতে ফাতেমা একটু হুশ আসলেন হুশ আসার পর ফাতেমারা দিয়ে একটু চলে গেলেন চলে যাওয়ার পর আজরাইল নবীর কাছে আসলো নবীর জানটাকে কবজ করার জন্য নবীর রূহটাকে কবজ করার জন্য আজরাইল যখন রাসূলের ওই রাসূলের সামনে আসলো

ফরাব ছোট ছোট বাচ্চারা পাথর মেরে আবার শরীরটাকে রক্তাক্ত করেছে রক্তে তায়েফের ময়দান লাল হয়ে গেছে সেই সময় তো আল্লাহর আমার কষ্ট হয় উহুদের ময়দানে আমার দন্দন শহীদ করেছ রে আজরাইল আমার তো এমন কষ্ট হয় নাই হে আজরাইল তুমি যে আমার প্রাণটাকে কবজ করতেছো আমার মনে হইতেছে উহুদ পাহাড়টা তুমি আমার উপর রেখে দিয়েছো হে আজরাইল মরনের কষ্ট কি এতই হয় নাকি মরণের কষ্ট কি তৈরি হই রে আজরাই আমি শ্রেষ্ঠ আমার মরণের কষ্ট যদি আমার হয় তাহলে আমার গুনাগার উম্মতের কি কষ্ট হবে আজরাই রে আমি তো নিজের জন্য কাঁদি না আমি তো আমার গুণাগার উন্মতের জন্য কাঁদতেছি আমার গুণাগার উন্মতেরা মরণের সময় তাদের কি অবস্থা হবে সেই চিন্তায় আমি কাঁদি তখন আজরাইল আল্লাহর নবীর কাছে জবাব দিল বলেন ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই দুনিয়াতে যত মানুষের জান আমি কবজ করেছি যত মানুষের ruh কবজ করেছি সবটাইতে সহজ ভাবে আপনার ruhটা কবজ করেছি জরে কন্না সুবাহানা ওই সময় রাসুল বলতেন ইয়া রাসূল আল্লাহ আপনার উন্মতের মধ্যে দুই ধরনের লোক হবে কয় ধরনের লোক জুড়ে কন এক ধরনের লোক হবে আল্লাহ আরেক ধরনের লোক হবে ও অনদী যারা আল্লাহ হবে তাদের জানটাকে তাদের রুহুটাকে আমি খুব সহজ ভাবে কবচ করব নবী গো কিভাবে কবজ করবো আপনি জানেন আর একটা ছোট বাচ্চা যেমন কাটতে কাটতে আসতে আসতে ঘুমিয়ে যায় কো আল্লাহ ওয়ালা তার জানটা যখন আমি কবজ করব সেই লোকটাও এরকম আসতে আস্তে ঘুমিয়ে যাবে কিন্তু নবী যারা গুনাহগার হলো হবে আর তাদের রূহটা যখন আমি কবজ করতে যাই তখন তার রহুটা তার পুরাটা অঙ্গে দৌড়াইতে থাকবে তার যতটা জরা আছে সব জরার মধ্যে রূহটা দৌড়াইতে থাকবে নবী আমার এমন ভয় যে তাদের অবস্থা বড় ভয়াবহ হবে তারা মনে করবে সাত আসমান সাত জমি তাদের উপরে রেখে দেওয়া হয়েছে তারা এরকম মনে করতে থাকে ও ভাই মুসলমান এই ভাই অনেকেরা দেখবেন মৃত্যুর ভয়াবহ অবস্থার কারণে অনেক লোক কসরাপ করে দেই পায়খানা করে দেই ঠিক কেনা জোরে কর সময় কসরাপ করে দেই পায়খানা করে দেই এর একমাত্র কারণ রে ভাই আমার কারণে আজরা আমার কাছে ভয়ঙ্কর সুরত নিয়ে এসেছে অ মুসলমান এই গুনা থেকে আমার বাঁচতে হবে গুনা নিয়া যদি ওই কবরে আমি যাই তাহলে দুনিয়া থেকে আমার আজাব শুরু হয়ে যাবে সুবাহান আল্লাহ একটু মহব্বতে জিকির কর এল এলা এলা এলাহ محبت لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله

কষ্ট হইতেছে এই জন্য মুসলমান আমি যদি বুনালিয়া কবরে যাই তাহলে দুনিয়া থেকে আমার আজাব শুরু হয়ে যাবে ঠিক কেনা জোরে গল শুধুমাত্র তাই নয় মুসলমান দুনিয়া থেকে যখন আমি কবরে যাব কবরে যাইলে আমার অবস্থা আরো ভয়াবহ হবে কবরে আমার শাস্তি আরো ভয়াবহ ভয়াবহ হবে ঠিক নাবে ঠিক জোরে কোন আল্লাহর নবী এই জন্যই হাদিস শরীফে বলেন আল কবরু রাউজাতুম মিন ریاযিল জান্নাহ আও হফরাতুম মিন হফারি নার কবর হলো কারোর জন্য জান্নাতের বাগান আর কারো জন্ম তাহার নামের গর্ত ঠিক কেলা জোরে কর বাল আমল নিয়ে যদি আমি যাই কবরটাকে আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দেবেন জোরে কলিশ আর যদি খারাপ আমল নিয়ে আমি কবরে যাই তাহলে মুসলমান ওই কবর থেকে আমার শাস্তি শুরু হয়ে যাবে ঠিক কেনা দরে কর মুসলমান এই জন্য কবরে যে শাস্তি হয় কবরে যে শাস্তি হয় সেই শাস্তিটা এক মানুষ এবং জিন ব্যতীত সকলেই শুনতে পারে আল্লাহ নবী বলেছেন ও মানুষ কবরে যে শাস্তি হয় সেই শাস্তিটা আল্লাহর কাছে আমি দোয়া করতাম তোমরা যাতে শুনো কিন্তু দোয়া করি না কেন জানো কবরের শাস্তি দেইখা আমার আশঙ্কা হয় তোমরা তোমাদের লাশটাকে কবরে রাখবে না এই আশার কারণে এই আশঙ্কার কারণে আমি তোমাদের জন্য দোয়া করি না কবরে যে শাস্তি হয় সেটা দেখানোর জন্য এই জন্য মুসলমান এর পরও আল্লাহ পাক দুনিয়ার মানুষকে শিক্ষা দেওয়ার জন্য কবরে যে শাস্তি হয় সেই শাস্তির একটা নমুনা আল্লাহ অনেক সময় মানুষের সামনে তৈলা ধরেন ঠিক না বে ঠিক ধরে কর পুত্রিকা থেকে পাওয়ার কথা কয়েক বছর আগে অনেক বড় একজন ব্যবসায়ী ছিলেন লোকটা শুধু চিন্তা করত কিভাবে তার বিজনেসটাকে বড় করা যায় কিভাবে তার বিজনেস বাড়ানো যায় ব্যবসা বাড়ানো যায় কিন্তু একটু চিন্তা করে না আমার যে দুনিয়ার থেকে বিদায় হতে হবে আমি কি নিয়ে বিদায় হইব সেই চিন্তাটা করে তার সামনে যখন ভাই বন্ধুরা তাকে বলা হইতো নামাজ দুনিয়ার থেকে চলে গেলসলমান বান্ধব যুবকটা যখন দুনিয়ার থেকে চলে গেল যুবকের সংসারের লাগলো বন্ধু বান্ধব সকলেই তার বাড়িতে জোর হইতে লাগল মুসলমান ভন্দরে আবার যুবক মরার পর

ভাবে পরিচালনা করতে হবে অনেক কষ্টের সম্পদ সেই সম্পদটা কিন্তু উড়িয়ে দিলে চলবে না বাবারে সবাই চেষ্টা করতে হবে এই কথা বলি যা সবাই যুবকের লাশটাকে নিল লাশটাকে নিয়ে দৌত করানোর পর যুবকের উপরে কাপন পরানো হলো কাপন পরাইয়া যুবককে কবরের কাছে নিলে কবরের কাছে না আর যুবককে সুন্দর করে দাফন করলেন দাফন কইরা সকলে বাড়িতে চলে আসলেন বাড়িতে চলে আসার যত বন্ধু বান্ধব আছে যত আত্মীয় স্বজন আছে তারা পরামর্শ বসল ঠিক না বে ঠিক জোরে কর একটা লোক মারার পরে দেখবেন তাকে কবর দেওয়ার পরে অনেকেরা জোর হয় তার সংসারটা কিভাবে চলবে সেই পরামর্শ লোকেরা দেয় ঠিক না বে ঠিক মুসলমান যুবক মারার পর সবাই আসল যুবককে দাফন করাইয়া সবাই আইসা তাদেরকে পরামর্শ দিতেছেন বাবারা তোমরা এভাবে চলবা এইভাবে এইভাবে তোমার বাপের ব্যবসাটাকে তোমরা লক্ষ্য রাখবা আমাদের সাথে পরামর্শ নিয়ে চলবা তাহলে দেখবা তোমার বাবার স্মৃতিটা তোমরা ধরে রাখতে পারবা ছেলে কান্দে আমার বাবা নাই মেয়ে কান্দে আমার বাবা তাদেরকে সান্ত্বনা দিতেছে সান্ত্বনা দেওয়ার পর মুসলমান হঠাৎ ওই যুবকের একটা ছেলে একটা ডাক মারলো আর বলল ভাই সব আপনারা একটু শুনে যান আমার পকেটের মধ্যে একটা টাকার বান্ডিল ছিল এ ভাই আমি তো টাকার পান্ডেন্ট পাইতেছিলাম আমি অনেক খবর নিয়েছি আমি আমার টাকার ভান্ডিল পাইলাম ও বন্ধু কোন দিকে নজর নাই বাবা আমার দিকে নজর দেন ভাই একটু দেখেন চোখের পানি আপনার আসে হতে পারে সেই মাহফিলটা আপনার জন্য শেষ মাহফিল হয়ে যেতে পারে ঠিক কিনা গুরে আজকে মাহফিলে চোখের পানিটা যদি একটু পরে হতে পারে সেই চোখের পানিটাই আমার না জাতের জড়িয়ে হতে পারে ঠিক না জোরে কর এই জন্য ভাই বলি আমার দিকে তাকান কোন দিকে নজর নাই ও মুসলমান একটু চিন্তা করেন চোখের পানি ফালান বাইরে যুবক তার জন্য তার ছেলেটা বলতেছে ভাই ও আমার ভাইরাম আমার পকেটে তো একটা টাকার বান্ডিল ছিল আমি টাকাটা পাইতেছি না কয় আমার টাকা অনেক খবর নিয়েছি আমি অনেক তালাশ করেছি আমি টাকা পাই না কিন্তু বাইরে আমার মনে হয় ওই কবরে যে আমি গেলাম বাবার লাশটাকে যে আমি কবরে রেখেছি হতে পারে সেই কবরের মধ্যেই টাকার বান্ডিলটা আমি রেখে দিয়েছি জোরে কন্যা সুবাহান ওই সময় যুবক বলেন হে ভাই টাকা গেলে চলবে না বাবা দুনিয়ার থেকে চলে গেছে কোনো অসুবিধা নাই টাকাটা আমার লাগবে টাকাটা আমার লাগবে জুড়ে কন্যা না দেখবেন এই দুনিয়াতে অনেক লোক আছে বাবার মরণের পর ভাই ভাইয়ে ঝগড়া লেগে যায় সংসদের জন্য ঠেকেনা গোরে যুবকটাও বলে টাকা গেলে চলবে না বাবা দুনিয়ার থেকে চলে গেছে কোনো অসুবিধা নাই টাকাটা আমার আনতে হবে মসজিদের ইমাম নিয়ে কয়েকজন লোক মিলিয়া ওই কবরের কাছে গেল কবরের কাছে যাইয়া কবরের মাটি গুলা খনন করলেন মাটি সরানোর পর দেখে ভাই ওই কবর থেকে কালো দোয়া বাহির হচ্ছে কবর থেকে কালো দোয়া বাহির হয় কালো দোয়া বাহির হয় কালো দোয়া দেইখা সকলই সরে গেলেন আস্তে আস্তে যখন দোয়াটা কম দোয়াটা কমার পর সকলই আবার কবরের পাশে গেলেন কবরের পাশে যাইয়া ওই কবর থেকে কয়েকটা বাস টান তুললেন কয়েকটা বাস টান তোলার পর ওই কবরের পাশে যতটা লোক ছিল সমস্ত লোক বেহুশ হইয়া মাটিতে পড়ে গেলেন ঘন্টার পর ঘন্টা চলে গেল আস্তে আস্তে লোকগুলার হুশ আসলো যুবক বন্ধুরে আমার তাদের যখন জ্ঞান ফিরল তখন তারা সকলেই বাড়িতে চলে গেলেন কেউ কারো কথা বলে না কেউ কারো সঙ্গে কথা বলে না কেউ যদি জিজ্ঞাস করে ভাই কবরে কি হয়েছিল আমাদের সামনে একটু বর্ণনা দাও ওই লোক গুলা কোনো কথা বলে না রে ভাই সন্তান যখন মারা যায় মা যখন দুনিয়ার তাকে মা যেমন দিশে হারা যায় ওই লোক গুলা ও হয়ে গেছে ঘন্টার পর ঘন্টা চলে যাওয়ার পর এক সপ্তাহ দুই সপ্তাহ চলে গেছে এরকম অবস্থায় হঠাৎ একটা দিন একটা যুবকে আরেক যুবককে জিজ্ঞাসা করে ভাই ওই কবরে কি হয়েছিল তুমি আমার কাছে একটু বলো ওই সময় যুবকটা বলে ভাই ওই যুবকের কবরের পাশে যখন আমরা গেলাম তার কবর থেকে যখন কয়েকটা বাস তুললাম এমনি আমরা চাইয়া দেখি আল্লাহু এমনি আমরা চাইয়া দেখি যুবকের জীবটা টেনে নাবি পর্যন্ত না বানো একটা সাপ যুবকটাকে বারবার দংশন করতেছে যুবকের চেহারাটা শরের চেহারার মত হয়ে গেছে হে আমি জীবন এত ভয়ঙ্কর চেহারা দেখি না বাইরে কবরে যে এত কঠিন আজাব হয় আমি জীবন এরকম ভাই দেখি না এই জন্য আমি এরকম জিনিস দেখাম আমি দিশাহারা পাখির নেই হয়ে গেলাম রে কবরে আমি কি দেখলাম কবরে আমি কি যুবক এই জন্য এখন চিন্তা করার সময় আমার কবরে যেতে হবে আমি কি আরওয়ানা হইব রে পরে মা একটু চিন্তা করো

ওই দিন দুনিয়াতে থাকবা এ মুসলমান আমার কোন সময় এসে যায় আমি কিন্তু বলতে পারিনা ঠিক কিনা জোরে কর ও মুসলমান গত 15 16 দিন আগের ঘটনা ওই চক বাজারের দিকে তাকান ভাই আশিতা জমর আগুনে পুরে মরে গেল কিরে যুবক ভাই সেখানে তো আমিও থাকতে পারতাম ঠিক কিনা জুড়ে কর আমারও তো মরণ এরকম হতে পারতো যুবক তারা কোথায় চিল্লাইছে আমাকে বাঁচা আমাকে বাঁচা তাদেরকে বাঁচানোর জন্য কোন লোক যাই না ঠিক কেনা জোরে কর সংসারের সামনে মা গুলে যাচ্ছে সন্তান সাহস পাই না মা কে বাঁচানোর জন্য ঠিক কেনা জোরে কর অবসরমান মার সামনে সন্তান পুরে যাচ্ছে মার সাহস নাই সন্তানকে বাঁচানোর জন্য ঠিক কেনা জোরে কর যুবক বন্ধু রে তুমি কি একটু তাখাও না প্রতিদিন পত্রিকার মধ্যে খবর আসে মুখ দুনিয়াতে নাই অমুক অ্যাক্সিডেন্টে মরে গেল অমুক গাড়ির চাপাই মরে গেল রে ভাই অমুক হাত অ্যাটাক করে মরে গেল একটু আমি চিন্তা করি নাই আমারও তো মরণটা এরকম হতে পারে ঠিক কেন এখন মুসলমান বন্ধুরে সেই চিন্তা করি যদি আমি আমলের মধ্যে লেগে যেতাম তাহলে আমার মালিক আমার ঠিকানাটা করে দিত জানা জোরে এই জন্য যুবক কবরের কথা চিন্তা করতে হবে কিনা মরতে যে হইব সেই চিন্তা করতে হবে কিনা গুনা থেকে আমার বাঁচতে হবে কিনা জোরে কন গুনা থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে কি করতে হবে তো বা করতে হবে তো বা ঠিক কিনা জোরে কন আল্লার নবী বলেন অতাই বমিনা লম্বা কামাল আদম বালা কো ব্যক্তি আল্লাহর কাছে তওবা করে ওই লোকটা তো এমন হইয়া যায় ওই লোকটা খাটি মাসুম বাচ্চার মেই হইয়া যায় মাসুম পাটটার যেমন গুনা নাই ওই লইটারও এমন গুনা থাকে না ঠিক কেনা করে করলো এই ডাল রাজুবৎ গুনাফ তো আমি করে ফেলেছি আমি একটু চিন্তা করে গুনা যে করলাম গুনা আমি করে ফেললাম আল্লাহর কাছে তো বা করি মালি তুমি আমার জিন্দগির গুনা খাতাকে ক্ষমা করে দাও দেখবেন আল্লাহ আপনার জিন্দগির গুনা ক্ষমা করে দিবে আল্লাহর নবীর হাদিস রাত্র যখন গভীর হইয়া যায় ওই শেষ রজনীতে আল্লাহ প্রথম আসমানে নাই মা কোন আসমানে নামে জোরে প্রথম আসমানে নাই মা আল্লাহ বান্দাকে ডাকে মাইয়া কে আছো গুনাহ করেছো আমার কাছে ক্ষমা চাও আমি আল্লাহ তোমার জিন্দেগির গুনাহ ক্ষমা করে দিব মাইয়াস আলুনি সন্তান নাই কার সন্তানের অভাব ওই গভীর রজনীতে আমার কাছে সন্তান চাও আমি আল্লাহ তোমাকে সন্তান দান করব ঠিক দিয়া কোন সুবহান আল্লাহ ঋণে পড়ে গেছো আমার কাছে চাও আমি আল্লাহ দাগ করব জন্য যদি আমি ঘুনা করে ফেলি তাহলে আল্লাহর কাছে তৌবা করতে হবে তৌবা করে যদি আল্লাহকে আমি ভালো করে ঢাক দিতে পারি তাহলে আমার মালিক আমার জিন্দগির ঘুনা খাতাকে ক্ষমা করে দিবে চিৎকার দিয়া কল সুবহান আল্লাহ এই জন্যই কবি তার ভাষায় বলে কি কর আদর কিয়া মানুষ মাওলা বানাই ইয়া দি বা জাহান বলেন না আমার সাথে কেমনে দিদ জাহান নামে сели সকালে

জাবে করদার মাও যদি না কর আল্লাহ বান্দা আরে ওয়ালা ওয়া বান্দা জাবে করদার مہترمہ گاہج گاہلے پار بیتا پیتے مہترمہ گاہج گاہلے پار بیتا پیتے ٹھیک نہ بے ٹھیک گو رہ کر اے جوڑا مسلمان আল্লাহর কাছে পরিপূর্ণভাবে তওবা করতে হবে ও মুসলমান বান্দার কাছে সব সময় আল্লাহ তাকিয়ে থাকে বান্দানি আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দেই জোরে বল সুবহানাল্লাহ মুসলমান বান্দুরে তুমি যখন আল্লাহ তুমি যখন তোমার মাকে মা বলে ডাক দাও তোমার মার অন্তর ঠান্ডা হয়ে যায় তুমি যখন তোমার আব্বাকে আব্বু বলে ডাক দাও তোমার আব্বুর অন্তর ঠান্ডা হয়ে যায় আল্লাহ ডাক দেয়া বলেন বান্দারে আল্লাহু আকবার তুমি যখন আমাকে মায়ার নজরে একবার আল্লাহ বলে ডাক দাও তখন আমার আল্লাহর কুদরতি অন্তর ঠান্ডা হইয়া যা তাহলে তো করতে হবে নি জোরে ও মুসলমান আমি যত বড়ই গুণা করি আল্লাহর কাছে যদি পরিপূর্ণভাবে তৌবা করি তাহলে আল্লাহ তালা আমার জিন্দিগির গুনা খাতাকে মাফ করে দেবে জোরে করে সুবাহান যুবক আমার দুনিয়াতে যত বড়ই গুণা করি না কেন দুনিয়ার কোন মানুষ যদি ক্ষমা না করে আল্লাহ ঠিকই সেই বান্দাকে ক্ষমা করে দেন জুড়ে কলসান এমনই একটি ঘটনা হযরত উমার ইবনুল আল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর একদিন ঘর থেকে বাহির হইলো ঘর থেকে বাহির হওয়ার পর দেখে রাস্তার পাশে একটা যুবক খাউমাউ করে চিল্লাইতেছে যুবককে জিজ্ঞাস করে যুবক কেন তুমি কান্দ যুবক বলে ভাই উমর আমি এমন গুণা করেছি যেই গুণাটা কেউ মনে হয় ক্ষমা করবে না যুবকের কান্না দেই খাম হজরতে উমর এবনুল খাত খাব করে চিল্লাইতে শুরু করলে উমর কেমন ব্যক্তি জানেন উমর নরম না গরম জোরে কন নরম না গরম উমর ছিল গরম ব্যক্তি কেমন গরম আপনাদেরকে বলবো ছোট্ট করে হজরতের উমর ইব্দুল খাত্তাব রাজি আল্লাহ দিল বড় শক্ত ছিল অনেক গরম মিজাজের মানুষ ছিলেন বদরের যুদ্ধের পরে বদরের যুদ্ধ ইসলামের প্রথম যুদ্ধ সেই যুদ্ধে মুসলমানরা বিজয় হয়েছিল বিজয় হওয়ার পরে অনেক কাফেরকে মুসলমানরা বন্দি করেছিলেন আটক করেছিলেন আটক করার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল থেকে পরামর্শ নিতেছে যে কাফেরদেরকে যে বন্দি করছে ওই কাফেরদেরকে কি করা

আমার উন্মত হইল হেরারে আপনি কিছু টাকা পয়সা এগুলা রাইখা কি দেন ওদেরকে চাইরা দেন কারণ ওরা দেখবে ভবিষ্যতে কি করবে ইসলাম ধর্ম গ্রহণ কর হযরত আবু বকর ছিল নরম মেজাজের মানুষ তিনি ওই কথা বললেন ওই কথা বলার পর হযরত উমরের কাছে আসছে উমর কাছে আয়েশা বলেন উমর আও উমর এই যে লোকগুলা দেখো ওদেরকে যে আমরা দইরা আনছি এরারে আমরা কি করি এরারে কি বাইন্দা হত্যা করে লামু নাকি ক্ষতিপূরণ নিয়ে সাইরা দিমু হযরত ওমর ইবনু খাত্তাব বলেন ইয়া রাসূলুল্লাহ এরা লারাসুলের दुश्मन কোরআনের दुश्मन হাদিসের दुश्मन ওদেরকে রাসূল ছেড়ে দিলে চলবে না কারণ আজকে ওদেরকে ছেড়ে দিয়েছেন দেখবেন আগামী কালই ওরা আপনার বদনাম করতেছে ঠিক না বেঠিক জুরে কোন উমর বলেন ইয়া রাসূলুল্লাহ আমার অভিমত হলো এরা তো আমরাই আপন ওরা তো আমরা এরা আপন না কারণ ওমরও মক্কার হেরম মক্কাত কারো বাতিজা কারো ভাই কারো বাবা এরা আমরারে আপন জন ইয়ার্লাহ আমার অভিমত হইল প্রত্যেকে প্রত্যেকের আপন জনকে হত্যা করে দিল জোরে কন্যা না তাহলে চিন্তা করেন উমর খাত্তা উনি কি বলছে যে প্রত্যেক লোক প্রত্যেক লোকের আপন জনকে কি করব হত্যা করব যে লোকটা বলতে পারে আপন লোককে হত্যা করার জন্য

ওই যুবকের কান্না দেইখা হযরত ওমর ইبنুল খাত্তাব হাউমাউ করে কাটতেছেন ওমর বলেন যুবক তুমি কেন কান্দো যুবক আমাকে একটু বল ওই কথা বলার পর যুবক হাউমাউ করে কাঁদে আর বলেন আমি তো এবন গুনাহ করেছি যেই জিনাটা আল্লাহ পর্যন্ত আমাকে মাফ করবে না উমরে তুমি একটা কাজ করো তুমি আমাকে রাসুলের দরবারে নিয়ে চলো চলো উমরে উনার খানতাম জুব ক্যারসুলের কাছে নিলেন রাসুলের কাছে নেওয়ার পর রাসুলের ঘরের বাহিরে যুবককে রাখলেন মুসলমান বন্ধুরে কোন দিকে নজর নাই আমার দিকে তাকাল দেখেন চোখের পানি নিয়ে শেষ আজমত হতে পারে সেই মাহফিলটা শেষ মাহফিল হয়ে যেতে পারে ঠিক না ঠিক আমি যে চেয়ারে বসেছি আমার কোনো ক্রান্তি নাই হে মুসলমান ওই ব্রাহ্মণ বাড়ি থেকে আমি এসেছি বাম বাড়িয়াতে আমি ফিরে যেতে পারবো কিনা সেই গ্রামটি কিন্তু আমার নাই ঠিক কেনা জোরে কর এই জন্য মুসলমান কোন দিকে নজর নাই একটু দেখেন চোখের পা মিলি আসে ভাই যুবক কাছে কেমন তো করেছে একটু দেখেন রে ভাই যুবককে নিয়ে গেয়া হলো রাসূলের দরবারে যুবককে বাহিরে রাইখা উমর ইবনুল খাত্তাব ঘরের ভিতরে ঢুকলেন ঘরের ভিতরে নই আল্লাহর নবী দেখেন উমরের চোখে পানি আল্লাহর নবী বলেন মায়ুব কি কায়া উমর হে তোমাকে কোন জিনিসে কাঁদাইল তোমার চোখের মধ্যে পানি কেন উমর ইবনুল খাত্তাব বলেন ইয়া রাসূলুল্লাহ আপনার একজন যুবক সাহাবী সে গুনা কি গুনা করেছে জানি গুনার কারণে যুবকটা হাউমাউ করে কাঁদতেছে ইয়া রাসূলুল্লাহ তার কান্না দিই আমিও চোখের পানি ধরে রাখতে পারলাম না গুলো আল্লাহ নবী বলেন যুবক তাকে আমার সামনে আন যুবককে যখন রাসুরের সামনে যুবককে আল্লাহর নরী বলেন যুব কী গুনা করেছ কী গুণার কারণে তুমি এ তো কান্না করতেছে যুবক বলেন ই আর সু আল্লাহ আমি তো সাংসাতিক একটা গুনা করেছি আল্লাহর নবী বলেন যুব তোমার গুনাহটা কি আল্লাহর রহমতের চাইতে আর বড় যুবক বলেন হায়া রাসূল আল্লাহ আমার গুনাহটা আল্লাহর রহমতের চাইতে আরো বড় যুবককে আল্লাহর নবী বলেন যুবক তোমার গুনাহটা কি আসমান জমিনের চাইতে আর বড় যুবক বলেন নবী হ্যাঁ আমার গুনাহটা আসমান জমিনের চাইতে আর বড় যুবক বলেন আল্লাহর নবী বলেন হাল আশ্লাক্তা বিল্লাম হেরে যুবক তুমি কি আল্লাহর সাথে কাউকে শরীক করেছ যুবক বলেন না ইয়া আল্লাহ আল্লাহর সাথে কাউকে শরীক করি নাই যুবক ওই কথা বলার পর আল্লাহর নবী বলেন হাল কাতাল তা নাফসান তুমি কি কাউকে হত্যা করেছো যুবক বলেন না নবী আমি কাউকে হত্যা করি নাই ওই কথা বলার পর আল্লাহর নবী বলেন যুবক তুমি কি গুনাহ করেছো জেই গুনার জন্য এইভাবে ভাবে হাউমাউ করে কাটতেছো ওই কথা বলার পর যুবকের হাত পা কাঁপতে লাগলো যুবক চিৎকার শুরু করলেন যুবক কাঁদে আর বলে ইয়া রাসূল আল্লাহ ও আমার আমার গুনাহটার বিবরণটা একটু শুনেন আমি একজন দুশ্চরিত্র যুবক আমি সব সময় আমি কাফল চুরি করে আমি কাফল চুর জোরে কন্যা নাও নবী মানুষকে যখন কাফন দিয়া কবরে রেখে দেওয়া হয় রাত্র যখন গভীর হয় আজ আমি ওই কবরের ভিতরে যাইয়া লোকগুলার কাফনগুলা নিয়ে আসি সেইগুলা আমি বাজারের মধ্যে বিক্রি করি ও নবী গত কোয়েত আগে ওই মদিনার সুন্দরী একজন আনসারি যুবতী মারা গেল সেই যুবতী তাকে ও তার আপন জনেরা মারা যাওয়ার পর তার কাফন কইরা তাকে যখন কবর দিয়ে গেল আত্মীয় স্বজন সকলই যখন কবর থেকে চলে গেল রাত্র যখন গভীর হয়ে গেছে রাত্র গভীর হওয়ার পর আল্লাহর নবীর সাহাব বলেন ইয়া রাসূলুল্লাহ আমি ওই কবরের পাশে গেলাম কবরের পাশে গেলাম কবরের পাশে যাইয়া ওই কবর থেকে মাটি গুলা সরাইলাম মাটি গুলা সরানোর পর কবরের সমস্ত বাস গুলা সরাইলাম বাস গুলা সরাইয়া নবী ওই মহিলার পাঁচটা কাপড় আমি নিয়ে নিয়ে আনলাম গোলা শুরু করলাম আমার কাজের জন্য ওই সময় সৈষ্টান আমার মনের মধ্যে কুমন্ত্রণা দিয়েছে আর বলেছে যুব তাই তো এখন সুযোগ তুই কি কাপড়ের কাপড় নিয়ে খেলশন থাকবি তুই একটু চিন্তা করলে না কার শরীর থেকে তুই কাফনের কাপড় টান চোষ জোরে করলা নাও জুবিল্লা কার শরীর থেকে কাপড়ের কাপড় টান ওই মহিলাটা তো ওই মেয়েটা তো মদিনার সবচাইতে সুন্দর ছিল মহিলাটা দুনিয়াতে তাকার সময় তুমি তো তার কাছেও যাইতে পারতে না জুবাত এখন শুনলাম ওই সুন্দরী মহিলার সাথে তুমি জিনা করো জুরে করলা নাউযুবিল্লাহ ইয়া রাসূলুল্লাহ সাহাবী বলেন নবী শয়তানের ক্রমন্ত্রণায় পইরা শয়তানের পরচনায় পয়রা নবী আমি মহিলার কাছে গেলাম ওই বিয়ের কাছে যাই আর আমি ওই মেয়ের সাথে জেনা করলাম জোরে করলাম মেয়ের সাথে জেলা করার পর নবীর আমি কাফরের কাফর গুলা নিয়া আমি যখন যাইতে শুরু করলাম কবর থেকে ওইটা যখন যাইতে শুরু করলাম এমনি দেখি একটা মহিলার আওয়াজ আল্লাহ আকবর আমি দেখি একটা মহিলার কণ্ঠের আওয়াজ আমার কণ্ঠের মধ্যে আসতেছে আমার কানের মধ্যে আসতেছে আমি ভেবেছি ওই কবরে যেই মহিলা তার সাথে আমি জিনা করলাম সেই মহিলাটা আমাকে পিছন দিয়া ডাকতেছে জুরে কন্যা সুবাহান মহিলা ডাক দিয়া বলে জুবাক কিরা জুবাক তুই কি কসম এত গুলা কবরবাসীর সামনে তুই আমার সাথে জিলা করলি ফিরে যুবা তুই কি কাজ করলি এত গুলা মানুষের সামনে তুই আমাকে উলঙ্গ করে দিলি যুব কষ্ট তুই কি করলি এতগুলা মানুষের সামনে তুই আমাকে অপবিত্র করে দিলি কেমতের কঠিন ময়দানে সমস্ত লোক পবিত্র হইয়া সেই কেমতের মাঠে উঠবে রে যুব তুই আমাকে না পাক করে দিলি ওই কিয়ামতের কঠিন ময়দানে আমি আল্লাহর কাছে কিভাবে উট যুব আমি তো না পাস কে রে জবাব কিয়ামতের কঠিন আমি আল্লাহর কাছে নালিশ করব ও মালিক ওই যুবকটা আমার সাথে যে করেছে যে যুবক কাঁধে আর বলে ইয়ারা সুলাল্লা ইয়া হিবাল্লা ওই মহিলা সেই কথা না আমার হার হাত কাঁদতে লাগলো গন্ধব আমি হার দিতে না আমি কাফনের কাফরগুলা কবরের মাঝে একটা ঢিল মেরে দিয়ে রেখে দিলাম আমি নবী দৌড়াইয়া রাস্তার পাশে আসলাম আজকে চার দিন হয় গেল সন্তানের কোনো খবর নাই বেবির কোন খবর নাই নবী আমি কাঁদতেছি আমি এমন গুণা করে ফেলছি নবী গো আপনি বলেন আমার আল্লাহ আমার সেই গুণাটাকে ক্ষমা করবেনি জোরা কন সুবহান আল্লাহ যুবক ওই কথা বলার পর আল্লাহর নবী কাঁদে আর বলে যুবক মানুষ কি এমন ওই করে না কি রে যুবক কবর মাইয়েতের শাসে এমন গুণা করে যুবক তুমি তো সাংসাতিক গুণা করে রে যুবক আমার মনে হয় আল্লাহ তোমার গুণাটা ক্ষমা করবে না যুবক ওই কথা শুনিয়া একটা দূর মারলে দূর দিয়া মদিনার মধ্যে যে উঁচু পাহাড়টা আছে সেই উঁচু পাহাড়ে চলে গেলে উঁচু পাহাড়ে যাইয়া আল্লাহকে ডাকতেছে মালিক ও মালি আমি তো এমন গুনা করেছি সাহাবিকে নিয়ে নবীর দরবারে গেলাম নবীও বলে আল্লাহ আমি এমন গুণা করেছি আমার গুণাটা তো ক্ষমার যোগ্য না আল্লাহ গো আমি এমন উঠা জায়গায় এসেছি আল্লাহ এলছে উঠা জায়গা আর নাই যদি আমি পারতাম তাহলে তোমার কুদরতি পায়ে সেজদা দিয়ে পড়ে থাকতাম আল্লাহ আমার সামর্থ্য নাই ও মালিক আমি গুনাহ করে ফেলেছি মাবুদ আমার তো যাওয়ার রাস্তা নাই তুমি যদি আমাকে না ক্ষমা করো কান্দে রে যুব কান্দে যুবকের কান্না একদিন নয় দুই দিন নয় এক সপ্তাহ নয় দুই সপ্তাহ নয় চল্লিশ দিন লাগাতার চলে গেল রে ভাই চল্লিশ দিন যাওয়ার পর জিব্রাইল আল্লাহর নবীর কাছে আসলেন আইসা বলেন ইয়ার সুল আল্লাহ আপনাকে আমি কয়েকটা প্রশ্ন করব আপনি আমার প্রশ্নের উত্তর দিতে হবে জোরে কন্যা সুবাহান আল্লাহ যুবক আল্লাহর নবীর কাছে জিব্রাইল আসলো তখন নবী বললেন জিব্রাইল তুমি বলো তোমার কি প্রশ্ন জিব্রাইল যখন নবীর কাছে আসলেন আল্লাহর নবীকে বললেন ইয়া রাসূল আল্লাহ এই আসমান জমিন আটার হাজার মাখলুকাতকে সৃষ্টি করেছে জোরে করি না আল্লাহ আল্লাহর নবী বলেন ও জিবরাইল তুমি সেই কথাটা কি বলল আসমান জমিন আটার হাজার মাখলুকাত আমার আল্লাহ সৃষ্টি করেছে এমন কি আমি নবীকেও আল্লাহ সৃষ্টি করেছে তখন জিবরাইল আরেকটা প্রশ্ন করলেন আর বললেন ইয়া রাসূলুল্লাহ আপনার প্রশ্নের উত্তর দিতে হবে এই দুনিয়াতে মানুষের রিজিক দлке আল্লাহ না আপকি যখন আল্লাহর নবী বলেন কথাটা কি সমস্ত মানুষকে আল্লাহ খাওয়ায় সমস্ত মানুষকে আল্লাহ পরে রে এমন কি আমি নবী কেউ আল্লাহ পরাই তখন জিব্রাইল তৃতীয় নাম্বার প্রশ্ন করলেন তৃতীয় নাম্বার প্রশ্ন তৃতীয় প্রশ্ন করলেন ইয়ার্লাম ইয়াহিবাল্লাম মানুষ যখন গুণা করে ফেলে ওই মানুষকে ক্ষমা করেন কে আল্লাহ না ওই সময় আল্লাহর মানুষকে ক্ষমা করার মালিক একমাত্র আল্লাহ আর কেউ ক্ষমা করতে পারবে না ওই সময় আল্লাহ নবীকে জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ বান্দাকে যদি আল্লাহই ক্ষমা করে তাহলে আপনার সাহাবিকে আপনি কেন ফিরাইয়া দিলেন কেন আপনি বললেন আপনার সাহাবের সাঙ্গাদের গুণা করেছে সেই কথাটা কেন বললেন অনবী সাহাবই ওই পাহাড়ি অঞ্চলে যাইয়াম এক দিন দুই দিন নয় 40 দিন আল্লাহর দরবারে কেদেছেন কাটতে কাটতে চোখের মধ্যে পানি নাই চোখ দিয়ে রক্ত বাহির হচ্ছে আল্লাহ আকবার চিৎকার করুন চোখ দিয়ে রক্ত বাহির চল্লিশ দিন যাওয়ার পর আল্লাহ আমার কাছে ওই প্রেরণ করেছে অনবীর আল্লাহ ওই সাহাবীর জিন্দিগির গুনা খাতাকে ক্ষমা করে দিয়েছে দুনিয়ার সমস্ত মানুষ যেই গুণা ক্ষমা না করতে পারে

নারে তাকবীর আল্লাহু আকবার এইজন্য যুবক আমি বলতেছিলাম আল্লাহর দরবারে তওবা করতে হবে ঠিক খেলা জুড়ে কাজ আল্লাহর দরবারে তওবা করলে দুনিয়ার সব গুনাহ আল্লা maaf করে দেন জয়ে কোন সুবহান আল্লাহ ও মুসলমানন্দন ও আমার মা বোনেরা আপনাদেরকে আমি শুধু একটা কথাই বলতে চাই মারে চিন্তা করোনা কেন তুমিও একজন সন্তানের মা ও আব্দুল কাদের জিলানীর মাও তো মান তুমিও তো একজন সন্তানের মা আরে মুফতি ফজলুল হক আমিনের মাও তো মান তুমিও তো একজন সন্তানের মা এই মসজিদের ইমামের মাও তো মান তুমিও তো একজন তোমার সন্তান গান শুনে তোমার সন্তান বেপরদায় চলে তোমার সন্তান সিনেমায় যায় মারে তুমি তো একদিন চিন্তা করো না তোমার সন্তান এরকম করে কেন রে মা এর একমাত্র কারণ তুমি গুণা করো সন্তানকে নিয়ে করতে করতেছুন একটু চিন্তা করো নাই আল্লাহর কাছে তুমি তো করো নাই সন্তান জন্মে আসার পর তুমি আল্লাহর কাছে চাও নাই আল্লাহ নেক সন্তান দান করুন যুবক বন্ধুরে আমার আল্লাহর কাছে পরিপূর্ণভাবে যদি কোন লোক তো বা করে ওই লোকগুলাকে আল্লাহ খালি হাতে ফিরাই না ঠিক না বেঠে মুসলিম মুসলমান বন্ধুরে আমার আমি যত বড়ই গুণা করি না কেন আমার মালিক আমার জিন্দিগির গুণা ক্ষমা করবেন এর একমাত্র শর্ত হল আল্লাহর কাছে তো করতে হবে ঠিক কেনা জোরে কন মুসলমান ভন্দরে আমার এখন আপনাদের সামনে আমি একটি ঘটনা বলব যুব বন্ধুরে অন্তরটাকে নরম করে দেন কেমন গুণা করেছেন রে যুবক এরপরে আল্লাহ তার জিন্দিগির গুনা খাতা ক্ষমা করে দিয়েছেন এক সাহাবি আল্লাহর নবী একদিন এক মজলিসের মধ্যে বাসন দিতেছেন আর বলতেছেন ইন্নাল ইসলাম ইয়ানহাদিহু মা কানা ক্বাবলাহু নিশ্চয় ইসলাম পিছনের যত গুনাহ আছে সব গুনাহকে আল্লাহ ক্ষমা করে দেয় ইসলামের মাধ্যমে যে ব্যক্তি পরিপূর্ণভাবে ইমান গ্রহণ করবে এবং আল্লাহর কাছে তৌবা করবে আল্লাহ তাআলা তার জিন্দিগির গুনা খাতাকে ক্ষমা করে দিবে সেই ওয়াশোনার পর একটা যুবক পিছন থেকে হাউ মাউ করে কাটতেছে যুবকের কাল্লা যে সাহাবীরা দৌরাইয়া আল্লাহর নবীর কাছে গেল আল্লাহর নবীকে বলল নিয়ারা রাসূলুল্লাহ আপনি সাহাবীদের সামনে ওয়াজ করেছেন যেই ব্যক্তি বলবে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাত যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে তার ঠিকানা জান্নাত হয়ে যাবে নবী সেই কথা শুনিয়া পিছনের একজন সাহাবী হাউমাউ করে কাটতেছে আল্লাহর নবীর কাছে সাহাবীকে আনা হলো সাহাবীকে বললেন ও সাহাবী তুমি কেন কাঁদতেছো আমার সেই ওয়াজ শুনে তো মানুষ খুশি হওয়ার কথা আনন্দ হওয়ার কথা তুমি কেন কাঁদো ঠিক না বেঠে মুসলমান বন্ধুরে আমার যুবককে ওই কথা বলার পর রে ভাই যুবক বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি তো এমন গুনা করেছি ও নবী আল্লাহকে ইসলাম গ্রহণ করলে আমার গুনাটা ক্ষমা করবে আল্লাহর নবী বলেন হাম সাহাবি ইসলামের মাধ্যমে আল্লাহ তোমার জিন্দগির গুণা খাতাকে ক্ষমা করে দিবে ওই সময় বললাম ইয়া রাসূলুল্লাহ তাহলে শুনেন আমি কেমন একটা গুণা করেছি গো নবী আমি একজন ব্যবসায়ী লোক আমি ওই শাম দেশের মধ্যে ব্যবসা করি ব্যবসা করি নবী গো আমি যখন ব্যবসা করতে যাব তখন আমি দেখি আমি আমার মা'র থেকে বিদায় নিতে চাইলাম মা গো আমাকে একটু বিদায় দেন আমি দুই বছর যাবত ব্যবসার জন্য চলে যাব মা'র কাছ থেকে বিদায় নিলেন ও যুবক বন্ধু আমার দিকে মনোযোগ দেন যুবক ভাইরে মা'র কাছ থেকে বিদায় নিলাম বললেন মা বিদেশে তো কয়েক কয়েক বছর চলে যাবে আমার স্ত্রীকে তোমরা দেই খারাই খাও স্ত্রীর কাছে যখন স্বামী গেল স্বামী যাই বললেন বিবিরে অভিমি আমি তো চলে যাচ্ছি তুমি সব কিছু দেখা শোনা কইরা রাইখো বিবি ছিল গর্ভবতী বিবির পেটের মধ্যে পাঁচ মাসের বাচ্চা ছিল বিবি বললেন স্বামী আপনি যে ব্যবসার মধ্যে চলে গেলেন আবার গর্বে যে সন্তানটা রয়েছে সেই সন্তানটাকে আমি কি করব তখন সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ আমি আমার বিবিকে বললাম আমি যখন ব্যবসার কাজে চলে যাব তখন যদি ছেলে সন্তান জন্ম নেয় সেই সন্তানটাকে তুমি রেখে দিবে আর যদি মেয়ে সন্তান জন্ম নেয় তাহলে মেয়েটাকে গলা টিপে হত্যা করে ফেলল মুসলমান ভন্দরে আমা যুবকটা ব্যবসার কাজে চলে গেলে ব্যবসার কাজে যাওয়ার পর এক বছর দুই বছর নয় কয়েক বছর চলে গেলেন রে ভাই কয়েক বছর যাওয়ার পর যুবক কয়েক বছর পরে তিনি বাড়িতে আসলেন বাড়িতে এসে তিনি তার স্ত্রীর কাছে গেলেন بیویর কাছে গেলেন বাড়িতে আসার পর দেখে সুন্দর ফুটফুট একটা কন্যা সংস্থান ওই যুবকের পাশ দিয়া ঘুরতেছে যুবত মহিলা বাচ্চাটাকে দেখাব তার মাতার মধ্যে রাগ উঠে গেল বিবি কে জিজ্ঞাসা করতেছে বিবি তুমি বলো বলো ওই যে কন্যা সন্তানটা দেখা যায় কন্যা সন্তানটা কার বিবি বলে স্বামী রে ওই কন্যা সংসারটা তো আপনি ওই সময় যুবক বলেন আমি কি তোমাকে বলেছিলাম না যদি কন্যা সন্তান জন্ম নেই তাকে তুমি হত্যা করে ফেলবে বিবি ডাং দিয়া বলে হেরে স্বামী আল্লাহ আকবর কর ও শামিম আমি গিয়েছিলাম সেই সন্তানটাকে আমি হত্যা করার জন্য স্বামী গো যখন আমি দেখলাম তার চেহারাটা যখন আমি তাকে দেখলাম স্বামী আমি কয়েকবার চেয়েছি বাচ্চাটাকে হত্যা করার জন্য কিন্তু স্বামীরে আমি মা মেয়েটার চেহারাটা এত সুন্দর আমি তাকে হত্যা করতে পারি না রে স্বামী তার চেহারাটার সাথে আপনার চেহারার মিল রয়েছে জোরে করিনা সুবাহানা স্বামী আমি মেয়েটার নাম রেখেছি জামি লাভ ও জামিলা ওর সুন্দরী জুড়ে কন্যা সোহান মেয়েটা সুন্দর হওয়ার কারণে আপনার চেহারার মতো হওয়ার কারণে স্বামী ওই মেয়েটাকে আমি হত্যা করি নাই জোরে কন্যা আল্লাহ আকবর যুবক বন্ধুরে আমার স্বামী ওই কথাটা শোনার পর ওই কথাটা শুনলেন স্বামী কি করলেন স্বামী বললেন ঠিক আছে মেয়েটা মাকে ডাক দিয়া বললেন মা কই আমার বাবা কয় জামিলা যখন মারে ওই কথা বললেন মা বললেন জামিলা ওই তো তোমার বাবা ওই তো তোমার বাবা মুসলমান ভান্ডুরে ওই যুবক তাকে যাই আঙ্গা মেরে ধরলেন আর মেয়েটা জামিলা বলতেছে বাবা আমি আমার মার কাছ থেকে শুনেছি এই জবান আর বাবারা নাকি অনেক নিকৃষ্ট হয় তারা নাকি তাদের মেয়েকে হত্যা করে ফেলে বাবা রে তুমিও কি আমাকে হত্যা করে ফেল ওই কথা বলার পর যুবক বলেন এরপরেও কন্যা সন্তানের প্রতি আমার মায়া আসে না আমি মহিলাকে বল আমি মেয়েটাকে বললাম আমি জামিলাকে বললাম জামিলা তোমাকে আমি হত্যা করব না তোমাকে আগামী কাল আমি এক দাওয়াতে নিয়ে যাব মুসলমান বন্ধুরের করুণ ঘটনা ওই যুবকটা এর পরের দিন ওই স্ত্রীকে বললেন মা কে বললেন বিবিরের জামিলা সুন্দর করে সাজাও মা জানে না জামিলার যে হত্যা কইরা ফেলবো মুসলমান ভাঙ্গুরে জামিলাকে আইলাম সুন্দর করে মা সাজাইয়া দিল জামিলাকে সাজানোর পর বাবা মেয়েটাকে নিয়ে ওই জামিলাকে নিয়ে পাহাড়ি অঞ্চলের দিকে যাইতে শুরু করলেন জামিলা বাবাকে বলেন বাবা তুমি কই যাও তুমি তো বলেছো তুমি আমাকে মেহমানের বাড়িতে নিয়ে যাবে আপনার বন্ধুর বাড়িতে নিয়ে যাবেন আপনি আমাকে কোথায় মিতেছেন মুসলমান বন্ধুরে আমার ওই দাহিয়াতুল কালবি সাহাবি সাহাবি হলে ইয়া রাসূলুল্লাহ এরপরে মেয়েটার প্রতি আমার একটিও দরদ আসে নাই মেয়েটাকে আমি নিয়ে চলে গেলাম ওই অনেক মরুভূমি এলাকায় চললাম মরুভূমি এলাকায় যাইয়া আমি আস্তে আস্তে কবর খনন করতে লাগলাম গর্ত যখন করতে খনন কর বাবা গর্ত যদি খনন করতেই হয় তাহলে তুমি কাবলালু কেন বাবা তোমার শরীরটা তো ঘেমে যাচ্ছে বাবা তুমি আমার কাছে আসো তোমার শরীরটা আমি একটু মুছে দে সুবহানাল্লাহ জুরাকা ও মুসলমান জামিলার কাছে দাহিয়া যখন আসলেন দাহিয়া তো কালবির চেহারাটা জামিলা সুন্দর করে মুছে দিলেন আর বললেন বাবা কি দরকার আছে সেই কুপটা তুমি খনন করতেছ মুসলমান বন্ধুরে আমার ওই কথা বলার পর জামিলা ওই কথা শোনার পরে তারপরে জামিলা বললেন বাবা আর কবর খনন কইর না তোমার চেহারাটা তো ভালুতে ভরে যাচ্ছে বলেন ইয়া রাসূলুল্লাহ মেটারে তো গুলা কথার শোনার ও আমার অন্তরের মধ্যে একটু দয়া পয়দা হয় নাই জামিলা গরতটা দেইখা আল্লাহর নবীর সাহাবী দাহিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ আমি জামিলার কাছে যাইয়া বললাম জামিলা তুমি একটু গর্তটার কাছে যা জামিলা গর্তটার কাছে গেলে যাইয়া দেখো তো জামিলা গর্তটা কেমন হয়েছে জামিলা যখন একটু খুঁড়িয়া সেই গর্তটা দেখলে এমনি দাহিয়াতুল কলবি দাগ দিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ আমি দাহিয়া আমি জামিলাকে ঢাক্কা দিয়া সেই গর্তের মধ্যে ফেলে দিলাম আমার জামিলার গর্তের মধ্যে পয়রা পাত্রটা তার কপালে লাইগা তার শরীর থেকে রক্ত ছিটকায়া পড়ে গেল জামিলা গর্তে দেখে ডাকতেছে বাবা বাবাকে বলেছ মেহমানদারি করবে বাবা আজকে তুমি আমাকে হত্যা করে ফেলতেছ